সবাইকে নমস্কার আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর যৌথভাবে এক ভার্চুয়াল মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা দপ্তরের সচিব ছিলেন ডাইরেক্টর হায়ার এডুকেশনের ডাইরেক্টর বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডাইরেক্টর এমবিবি বি ইউনিভার্সিটির বিসি এবং স্বাস্থ্য দপ্তরের একজন কর্মকর্তা আমরা আমরা একটা কম্প্রিহেন্সিভ রিভিউ অব দি এক্সিস্টিং কোভিড সিচুয়েশান এটা নিয়ে আলোচনা করি কারণ এর আগে আমরা পনেরো তারিখ পর্যন্ত বিদ্যালয় শিক্ষক দপ্তর পৃথকভাবে শিক্ষা দপ্তরের কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর আজকে আমরা ডিটেলস আলোচনা করি এবং ছেলে মেয়েদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অ্যান্ড ওয়েলবিং অফ দি স্টুডেন্টস মিনিমাইজিং লার্নিং লজেস ডিউ টু ডিজার ডিজার্ভশন অফ টু রেগুলার ক্লাসেস প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর বোর্ড এক্সামিনেশন অ্যান্ড কম্পিটিভ এক্সামিনেশন অ্যান্ড ফর হায়ার স্টাডিজ অ্যান্ড টু কন্টিনিউ ভ্যাকসিনেশন অফ স্টুডেন্টস আপনারা জানেন পনেরো থেকে আঠারো পর্যন্ত বয়সের যারা আছে তাদেরকে এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই কথা চিন্তা করে সমস্ত একদিকে স্বাস্থ্যের কথা চিন্তা করে বিধিনিষেধ আমরা জারি রেখে কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রি প্রাইমারি থেকে সেভেন ক্লাস পর্যন্ত সপ্তম শ্রেণী পর্যন্ত প্রি প্রাইমারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আর সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার্স এটা হলো সতেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ জানুয়ারি একত্রিশ তারিখ খুব সম্ভব সোমবার সেই জন্য আগামী সোমবার থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এর আগে ছিল আমরা প্রি প্রাইমারি থেকে ক্লাস টু পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম ক্লাস ফাইভ পর্যন্ত বোধ এখন আমরা করছি প্রি প্রাইমারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত আমরা ক্লাসগুলি সাসপেন্ড করছি আর ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত এটা থাকবে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স প্রত্যেক ক্লাসে এবং যাতে এনশিওর করা হয় যে এভরি স্টুডেন্ট গেটস টু অ্যাটেন্ড স্কুল ওয়ান্স ইন টু ডেজ দুই দিনে ফিফটি পার্সেন্ট করলেই ক্লাসের আজকে পঞ্চাশজন জন ফিফটি পার্সেন্ট আসলো পরের দিন ফিফটি পার্সেন্ট এরম করে আমরা ক্লাস সেভেন এইট থেকে টুয়েলভ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই ক্ষেত্রেও স্টুডেন্টস উইল অ্যাটেন্ড ইন পার্সেন্ট ক্লাসেস বেসড অন দি প্যারেন্টাল কনসেন্ট গার্জিয়ানদের কনসেন্ট নিয়ে কারণ এখানে এখন দেওয়া হচ্ছে ভ্যাকসিন সুতরাং তবুও প্যারেন্টাল কনসেন্ট আমরা হুইচ ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স কিপিং ইন মাইন্ড দি হেলথ কনসার্নস অফ দি স্টুডেন্টস তো প্যারেন্টের কনসেন্ট লাগবে আর যে প্রি প্রাইমারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত যে বন্ধ থাকবে তিরিশ তারিখ পর্যন্ত সোমবার থেকে সেটাও আমরা আবার পুনর আগের মতো একটু খেলো একটু পড়ো প্রোগ্রাম যেটা আমাদের ছিল আগে প্রথম দিকে যখন কোভিড সিচুয়েশান হয় তখন আমরা এটা এখন আমরা এটা আবার চালু করতে যাচ্ছি স্পেশাল অ্যাটেনশান দিচ্ছি এবং এছাড়াও যে আমরা বন্দে ত্রিপুরা আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে বিশেষ করে ওয়ান টু সেভেন যেটা আছে সেটা আমরা যাতে ওয়ান থেকে সেভেনের ক্লাসগুলি বেশি করে বন্দে বন্দে ত্রিপুরাতে দেওয়া হয় সেটা আমরা চিন্তা করছি আর ভার্চুয়াল এছাড়াও ভার্চুয়াল ক্লাসেস টু বি এক্সটেন্ডেড টু স্টুডেন্টস ফ্রম প্রি প্রাইমারি টু ক্লাস সেভেন হোয়ার এভার ফিজিবল বাই স্কুল সব জায়গায় তো নাও থাকতে পারে কিন্তু যেখানে ফিজিবল সেখানে আমরা এটার জন্য ভার্চুয়াল ক্লাসেস এক্সট্রা করা যায় কি না সেটার ব্যাপারে আমরা চিন্তা করছি এবং অল হোস্টেল আগের মতো উইল রিমেন ক্লোজড আনটিল ফার্দার অর্ডার্স এটা আমরা স্কুলের ক্ষেত্রে করছি এবং হোস্টেলগুলি বন্ধ থাকবে এবং যদি দেখা যায় হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস অর টিচার ইনচার্জ যে স্টুডেন্ট অফ ক্লাস এইট থেকে টুয়েলভের ইজ অ্যাবসেন্ট ডিউ টু কোয়ারেন্টাইন অর আদার হেলথ রিলেটেড রিজনস অর হোস্টেল ইয়ার্স আর আনেবল টু অ্যাটেন্ড আমরা আয়োজন করেছি এবং এটা আমরা স্বাস্থ্য দপ্তরেরও স্বাস্থ্য দপ্তরেরও আমরা অনুমতি নিয়ে নিয়েছি আলোচনা ক্রমেই সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আমরা সেপারেট একটা একই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি সেই ক্ষেত্রেও আমরা বলেছি যে ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান যেগুলি আছে এটা যা যা আছে এটা কন্টিনিউ করবে শিডিউল অলরেডি পাবলিশড ইন ইউনিভার্সিটি যেটা দিয়েছে এটা যথারীতি চলবে এবং এবং সেটা এনশোর কোভিড নাইন্টিন অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইনক্লুডিং স্যানিটাইজেশান ওয়ারিং অফ দি মাস্কস বাই দি স্টুডেন্টস মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স ডিস্টেন্সিং অ্যামং স্টুডেন্টস অ্যাটসেট্রা ডিউরিং দ্য এক এবং যদি প্রয়োজন মনে করে আরও কম করে দ্যাট ইজ ইউনিভার্সিটি কলেজ অ দ্যাট ইজ মে অলসো টেক স্ট্যাপস ফর টেকিং ক্লাস ইন টু শিফটস ফিফটি পার্সেন্টেরও প্রয়োজন যদি মনে করে তার টু শিফট করতে পারবে এটাও সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে ডিভাইডিং স্টুডেন্টস ইন টু গ্রুপস এটা আমরা করছি এবং যেখানে স্টুডেন্টস যারা আসতে পারবে না যদি আসে না আসে তাদের ফিজিক্যাল ক্লাসেস না আসে টু ভেরিয়াস রিজনস লাইক কোয়ারেন্টাইন অল ইউনিভার্সিটি কলেজ অথরিটিস উড অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস থ্রু ভার্চুয়াল মোড টু ফিল দি এই সিদ্ধান্তটা আপ টু থার্টি এর জানুয়ারি পর্যন্ত এটা থাকবে এবং সেখানে রেজিস্টার ত্রিপুরা ইউনিভার্সিটি এম বিবি ইউনিভার্সিটি এনআইটি আগরতলা অ্যান্ড ইকফা ইউনিভার্সিটি অ্যান্ড আদার প্রাইভেট কলেজেস আর রিকোয়েস্টেড টু ফলো দি অ্যাবভ গাইডলাইন্স ইন কানেকশান উইথ দি কন্টিনিউশান অফ ক্লাসেস আজকে এবং স্টা ম্যানেজমেন্ট অথরিটি ডেটের নাইন জানুয়ারি দু হাজার বাইশ সেই সিদ্ধান্ত সাথে মিল রেখে আমরা আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা অলরেডি আপনাদের পত্রপত্রিকা এবং মিডিয়াতে চলে যাবে আইসিএস দপ্তরের মাধ্যমে সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার ক্ষেত্রে আমরা যে অভিজ্ঞতা অতীতে দেখেছি সেই অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে বন্ধ থাকলে স্টুডেন্টের প্রচণ্ড এডুকেশনাল লস হয় তো ওইটাও যেমন দেখছি আবার স্বাস্থ্যবিধি মেনেও চলতে হবে এবং বিশেষ করে স্কুলগুলি খোলা রাখার পিছনে বিশেষ করে এইট টু টুয়েলভ এটার উদ্দেশ্য হলো ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে সারা রাজ্যে সেই যদি একবার বাড়িতে চলে যায় ভ্যাকসিনের প্রচন্ড হার্ম হবে এই জন্য সব দিক একদিকে স্বাস্থ্য আর এডুকেশনাল লস দুইটার ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্য আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি হুস্টেল যে বাকি টু টু যে স্টুডেন্টরা থাকে হোস্টেলে তারা কই থাকবে তারা যার যার বাড়িতে থাকবে ভার্চুয়াল মিটিং ভার্চুয়াল ভার্চুয়াল কথা বলছি এটা কত সংখ্যক ছোট্ট একটা ছোট্ট ওদেরও দরকার এদের জন্য আমরা ভার্চুয়াল ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করছি ভার্চুয়াল ক্লাসেসের ব্যবস্থা করছি এবং সেই জন্য আমরা যেমন একটু একটু করে একটু পরে যেমন করছি আবার ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করছি কিন্তু বিরাট ক্ষতি হওয়ার এডুকেশনাল লস ইস এ সব লস সুতরাং ওইটার দিকে চিন্তা করছি আর এখন যদি স্কুলে না যাওয়া হয় তাহলে আমরা ভ্যাকসিন দিতে পারবো না সেটাও আমাদের এই জন্যই স্বাস্থ্য দপ্তরের সাজেশান যে আপনারা অন্তত এইট থেকে টুয়েলভ অন্তত বিধিনিষিধ মেনে আপনারা ক্লাসটা করুন একটা একটা কথা বুঝতে মনে রাখবেন হ্যাঁ এসব তো নিশ্চই আছে কিন্তু যদি দেখা যায় কিছু সংখ্যকের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল মেজর অংশকে আমি সুযোগ দেব না কেন আমরা চাইব যে সবাই উপকার হোক কিন্তু আমি যদি ধরে নিই আপনার সাজেশন অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের কথা বলছে না আপনার সাজেশন অনুযায়ী ধরে নিলাম যে আই বন্ধ করে দিলাম তাহলে কি ভ্যাকসিন পাচ্ছে না এবং এডুকেশান লস এতে আমার বিরাট সংখ্যক প্রেজেন্ট হচ্ছে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি বেশি মাত্রা যতটুক সম্ভব একজনের ঘর নেই বলে আরেকজনকে আমি ঘর দেব না সবার ঘর এক্সট্রিম হচ্ছে এটা কত এক্সট্রিমে যায় এটা দেখার ব্যাপার আছে এবং আমরা তথ্য নিয়েছি যে এই যে শিশুদের ক্ষেত্রে খুব বেশি এফেক্ট হচ্ছে না তবুও আমরা এই জন্য প্যারেন্টাল কনসেন্ট রেখেছি কিন্তু প্যারেন্টাল কনসেন্টের কথা বলে আমি যদি সব বন্ধ করে দিই আমার কিন্তু লকডাউন হয়নি যেহেতু লকডাউন হয়নি আমি কোন অজুহাতে স্কুল বন্ধ করব সবার কথা চিন্তা করতে হবে আমি দেখব শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হয়েছে গত দেড় দু বছরে এই ক্ষতি যেন মেজর ক্ষতি না হয় ক্ষতি হয়েছে আরও ক্ষতি হোক এটা তো হতে পারে না ধরুন এই জন্য উদাহরণ দিলাম আপনাকে ধরুন আপনি বলছেন ধরুন আমাদের গ্রামে পাঁচটা ছেলে লেখাপড়ার ক্ষতি হলো আমি যদি পাঁচটা ছেলেকে দিতে পারলাম না এই জন্য দুঃখিত কিন্তু জনকে দেব না এটা তো গ্রাউন্ড হতে পারে না সেজন্য যত বেশি পারা যায় যত এই যে আমরা জানি না এই কোভিডের কারণে ক্ষতি হচ্ছে সবারই ক্ষতি হচ্ছে আপনারাও যেতে পারছেন না নটার পরে কারফিউ তো এগুলি চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি একদিকে এডুকেশনাল লসের কথা চিন্তা করেছি সাথে সাথে স্বাস্থ্যবিধিও যতটুক সম্ভব অ্যাডজাস্ট করার মিনিমাইজ করার এই জন্য আমাদের সার্কুলারেও মিনিমাইজের কথাটা উঠেছে মিনিমাইজ করতে হবে এবং আমি যদি বন্ধ করে দিলাম এবার ভ্যাকসিন যে জিনিসটার জন্য খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিনটা আমি কোথায় দেব। সে তো আসবে না সে তো হাসপাতালে নাও যেতে পারে এই জন্য একদিকে চিন্তা করে নিচের ক্লাসগুলিকে অ্যাভয়েড করে উপরের ক্লাসটা আমরা কারণ আপনি বলছেন যেমন উপরের ক্লাসটা আমরা কেন করছি যারা আগামী দিনে মাধ্যমিক দেবে আমি এই জন্য সেভেন থেকে বাদ দিয়েছি মাধ্যমিক যারা দেবে তাদের এখন খুব গুরুত্বপূর্ণ এইটে যারা পড়ছে তারা কিন্তু অলরেডি নাইনে উঠবে ইট ইজ ইম্পর্টেন্ট এবং যারা ইলেভেনে পড়ছে মাধ্যমিক দেবে টুয়েলভ দেবে তাদের ইম্পর্টেন্ট সে এই জন্যই সবটা যতটুক মিনিমাইজ করা যায় ততটুক আমরা মিনিমাইজ করছি এটা এখন থেকে এখনও এটার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত হয়নি এটা আমরা এটা আমরা আমরা একটু আলোচনা করব এটা চেষ্টা করব আপনি যেমন বলেছেন এটা আমাদের গত মিটিং হয়নি আজকেও আলোচনা হয়নি এটা একটা ভেরি গুড পয়েন্ট এগুলো আমরা চেষ্টা করছি আলোচনা করে যদি সম্ভব হয় দু একদিনের মধ্যে এটা সম্বন্ধে সিদ্ধান্ত দিয়ে দেবো এ তথ্য অ্যাকুরেট নেই কিন্তু কিছু কিছু টিচার হয়েছে যারাই হয়েছে স্টুডেন্ট হোক যেমন বোধ হয় সাউথ টোটাল সাউথ ত্রিপুরাতে অনলি ফোর নর্থে বোধ অনলি টু এরকম আছে যদি বেশি হয়ে থাকে ওয়েস্টে হয়েছে হ্যাঁ ফোর স্টুডেন্ট এই জন্যে আমরা সেই জন্য আমরা এটা মেনে কিন্তু মনে রাখতে হবে টিচাররাও এফেক্টেড হয়েছে তো যারা অ্যাফেক্টেড হবে তাদের তো আমরা আগেই বলেছি যে ধরুন কোনো স্টুডেন্ট অ্যাফেক্টেড হয়ে গেল। সাথে সাথে হোস্টেলের ব্যবস্থাও রাখছে এখানে আছে সেখানেও আমরা তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে পারবো এসব চিন্তা করে সব দিক বিবেচনা করেই এটা করেছি একুরেটটা আমার মনে নেই এটা আলোচনা হয়েছে যেমন ভার্চুয়াল মিটিং হয়েছিল তখন একটা সংখ্যা বলেছে খুব বেশি না কিন্তু হয়েছে কিন্তু সংখ্যাটা বয়স্ক লোকেরই বেশি হচ্ছে স্টুডেন্ট অল্প বয়সের ছেলে মেয়েদের কম হচ্ছে যদিও বিভিন্ন রকম বলছে যে শিশুরা হতে পারে সেই জন্য আগাম সতর্কতা আমরা অবলম্বন করেছি সাউথে বলেছে টোটাল ডিস্ট্রিক্টে ফোর অ্যাকর্ডিং টু ডিইও এবং নর্থে বোধহয় অনলি টু এরকম কিছু সংখ্যা আছে ওয়েস্টে একটু বেশি সেটা দশ বারো হতে পারে দশ বারো হতে পারে এরকম একটা সংখ্যা বলেছে বোধ তো রাত্রে বললে আমি দেখে বলতে পারব কতটুকু হয়েছে খবর নিয়ে নেবো